রাজনীতি থেকে প্রায় সন্ন্যাস নিয়েছেন বাবুল সুপ্রিয়। আর এবার একটি নিউজ চ্যানেলের অনলাইন পোর্টালে লিখলেন বাবুল সুপ্রিয়। তিনি লিখেছেন, রাজনীতি পরবর্তী জীবনে যে পাঁচটি বিষয় নিয়ে লিখব বলে ঠিক করেছিলাম, তার মধ্যে চারটি বিষয় ইতিমধ্যেই লিখেছি। পাঁচ নম্বর বিষয় টালিগঞ্জ নিয়ে একদম শেষে লিখব ভেবেছিলাম এবং লিখছি, আর এটাই শেষ পর্ব। খুব দরকার না হলে বা কিছু লেখার একান্ত ইচ্ছা বা তাগিদ অনুভব না করলে রাজনীতি নিয়ে আর বিশেষ কিছু লিখব না। প্রসঙ্গত বাবুল সুপ্রিয় বলেন, নিউজ চ্যানেলের অনলাইন পোর্টাল থেকে আমার কাছে জানতে চেয়েছে সম্প্রতি আমাকে আমাদের জাতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে দেখা গিয়েছিল কেন। তিনি বলেন, এটা সত্যি যে নাড্ডাজি আমাকে স্নেহ করেন, উনি ডেকেছিলেন এবং আমি গিয়েছিলাম। অনেক কথাবার্তা হয়েছে, তার মধ্যে রাজনীতি না খোঁজাটাই ভালো। রাজনীতি থেকে আমি আপাতত অনেকটাই দূরে। তবে হ্যাঁ, আমি রাজনীতির যে যে ঘটনাগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত সেই ঘটনাগুলি সম্পর্কে আমার যা যা লেখার বা আমার যে অভিজ্ঞতাগুলো মানুষের সঙ্গে ভাগ করে নিতে পারলে ভালো হবে, আমি সেগুলোই করি এবং সেগুলো আমি নিশ্চিত লিখব। একটু হলেও মানুষ যদি তার থেকে কোনোভাবে ভবিষ্যতে উপকৃত হন বা কোনো বিষয় অবহিত হন, তাহলে সেটা আমার কাছে সৌভাগ্য, জানিয়েছেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, প্রথমেই বলি, আমি কোনোভাবেই মনে করি না টালিগঞ্জের মানুষ আমাকে 50,000-এরও বেশি ভোটে হারানোর জন্য ভোট দিয়েছেন। বাস্তব হলো ওখানে প্রচুর ভোট আমি পেয়েছি, কিন্তু ভোট গণনা আমাদের নতুন ছেলেরা সামলাতে পারেনি। তবে ওদের দোষ দেওয়া অত্যন্ত অন্যায় হবে, ওরা ওদের সবটুকু দিয়েছে। বাবুল সুপ্রিয় লেখে, নানান কারণে টালিগঞ্জ অরূপ বিশ্বাসে শক্ত ঘাঁটি। আর আমি অমিত শাহকে বলেছিলাম, আমাকে যদি প্রার্থী করেন তাহলে কোনো কঠিন কেন্দ্রে করবেন, হোম গ্রাউন্ড আসানসোলে লড়লে দলের কোনো উপকার হবে না। যাক সে কথা, আসল কথা হলো বিজেপির ভুল ধরাতে এখন সবাই ব্যস্ত এবং সেটাই স্বাভাবিক। আর এটাও সত্যি যে সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেলিওর হ্যাজ নান। সাফল্যের অনেক পিতা থাকে, ব্যর্থতার পিতৃত্ব কেউ স্বীকার করতে চায় না। কিন্তু বিজেপি যখন 70-এর উপরে আসন জিতল, তখন কংগ্রেস এবং বামফ্রন্ট শূন্য, তখন সবটাই ভুল ছিল, একথা বলা কখনোই সমীচীন নয়। এরপরেও বাবুল সুপ্রিয় আরও অনেক কিছু লিখেছেন। তারপরে সকলকে অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে, টালিগঞ্জে লড়ার জন্য বাড়তি শুভেচ্ছা জানিয়ে, সকলকে ভালো থাকার জন্য প্রার্থনা করেছেন।